1 লক্ষ টাকা কন্ট্রাক্ট হওয়ার পরে তখন সে শুটিংয়ে আসলো। আসার পরে যখন দেখলো যে ছবিটা এরকম এরকম শুটিং হচ্ছে, এটা অনেকে হয়তো তারা ফুসিং দিছে যে এই সুযোগে তুমি টাকা পয়সা যা নিতে পারো, তাই না? সে আমাকে শাহানুর বললো 60,000 টাকা যখন তাকে আমি দিলাম, 60,000 টাকা দেওয়ার পরে তখন বলতেছে আমাকে যে লেউ ভাই আপনি কিন্তু আমাকে 2 লাখ টাকা দিতে হবে। কেন? তোমার সাথে কন্ট্রাক্ট আমার 1 লক্ষ টাকা, তোমাকে আমি 2 লক্ষ টাকা দেবো কেন? বল না এটা স্যার আমি করবো না। তাহলে সে এমন একটা ই করে ফেললো, তার মানে আমার ফাঁদে ফেললো। তখন আমি বললাম যে তোমার সাথে কন্ট্রাক্ট আমার 1 লাখ টাকা, তা না হলে আর তোমাকে তুমি আমার কাছে পাওয়ার 40,000 টাকা, এটা আমি তোমাকে দিয়ে দেবো। আমার কাছে তো কোনো একটা পয়সাও পায় না যে আমি 1.5 কোটি টাকা 1 কোটি 60 লাখ টাকা খরচ করলাম। কেউ যদি বলতে পারে আমি 1টা পয়সা পাই, তাহলে সেদিন বলতে পারেন আপনারা যে না এই লোক পয়সা দেয় না, এই প্রডিউসার পয়সা দেয় না। কিন্তু সেদিন আমাকে দাবি করে 2 লক্ষ টাকা, আমি তার সাথে কন্ট্রাক্ট হলো আমার 1 লক্ষ টাকা। প্রশ্ন এটা হচ্ছে যে আপনাদের একজন শিল্পী আছে শাহানুর, উনি অভিযোগ করছে যে ওনার সম্মানই ওনাকে দেওয়া হয়নি, এই প্রসঙ্গে কি বলবেন? এটা আমি বলি আসলে ফিল্ম জগতে আমার কথাটা বলতে দাও, আমাকে বলতে হবে কারণ শাহানুর সেদিন দিছে, এটা বলতে হবে। না বললে তো আপনার জিনিসটা জানবেন না, তাই না? না জিনিসটা জানবেন না, তাই না? শাহানুর যেহেতু একটা ইয়ের পর ফেসবুকে না কিছু জানি দিচ্ছে, সে আমার কাছ থেকে টাকা পায়, তাই না? নিউজও হয়েছে, আমি সেদিন শুনে অবাক হয়ে গেছি। আমি তাকে বলছি তার সাথে যখন আমার প্রথম কন্ট্রাক্ট হয় 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট হওয়ার পরে তখন সে শুটিংয়ে আসলো। আসার পরে যখন দেখলো যে ছবিটার এরকম এরকম শুটিং হচ্ছে, এটা অনেকে হয়তো তারা ফুসিং দিছে যে এই সুযোগে তুমি টাকা পয়সা যা নিতে পারো, তাই না? সে আমাকে শাহানুর বললো 60,000 টাকা যখন তাকে আমি দিলাম, 60,000 টাকা দেওয়ার পরে তখন বলতেছে আমাকে যে লেউ ভাই আপনি কিন্তু আমাকে 2 লাখ টাকা দিতে হবে। কেন? তোমার সাথে কন্ট্রাক্ট আমার 1 লক্ষ টাকা, তোমাকে আমি 2 লক্ষ টাকা দেবো কেন? বল না এটা স্যার আমি করবো না। তাহলে সে এমন একটা ই করে ফেললো, তার মানে আমার ফাঁদে ফেললো। তখন আমি বললাম যে তোমার সাথে কন্ট্রাক্ট আমার 1 লাখ টাকা, তা না হলে আর তোমাকে তুমি আমার কাছে পাওয়ার 40,000 টাকা, এটা আমি তোমাকে দিয়ে দেবো। আমার কাছে তো কোনো একটা পয়সাও পায় না যে আমি 1.5 কোটি টাকা 1 কোটি 60 লাখ টাকা খরচ করলাম। কেউ যদি বলতে পারে আমি 1টা পয়সা পাই, তাহলে সেদিন বলতে পারেন আপনারা যে না এই লোক পয়সা দেয় না, এই প্রডিউসার পয়সা দেয় না। কিন্তু সেদিন আমাকে দাবি করে 2 লক্ষ টাকা, আমি তার সাথে কন্ট্রাক্ট হলো আমার 1 লক্ষ টাকা, সে 40,000 টাকা পাবে, সেই 40,000 টাকা আমি তাকে দিয়ে দেবো। আমি বলছি তোমাকে দিয়ে দেবো, সে নেবে না। তাহলে আপনারাই বলুন, আমার সাথে কন্ট্রাক্ট 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা, সে চাচ্ছে আমাকে 2 লক্ষ টাকা, এখন আপনারাই বলুন। স্যার স্যার আমি বলি, হ্যাঁ জিনিসটা আমি ভেঙে দিচ্ছি, তার যে টাকা এত টাকা খরচ করতে পারলে এই শাহানুরের 40,000 টাকা কি আমি দিতে পারি না? হ্যাঁ এটাই আমার, আমি জিনিসটা ভেঙে দিলাম। ঈদের একটা মৌসুম শেষ হয়ে আরেকটা সেকেন্ড মৌসুম আসতেছে, 5 তারিখে আবার এই হিন্দি ছবি চালু হবে, আপনাদের পদক্ষেপটা কি করবেন, কিভাবে হল বাড়াবেন, সংখ্যা বাড়াবেন? আমাদের হল সংখ্যা বাড়ছে, আমরা অ্যাকচুয়ালি তো আমি চাইলেও আমার ছবি যদি ভালো না চলে আমি 1000 জনকে ফোন করলো আমার ছবিটা নিবে না, সব থেকে বড় কথা। হল তো আমার এমনি বেড়ে যাচ্ছে, কারণ হল মালিকরা কারোর আপন কেউ না, তাদের প্রফিট যেখানে আসবে সেখানে সে যাবে। সো আমাদের রিপোর্ট ভালো আসতেছে মোটামুটি, সেটার থেকে হয়তো হলগুলো আসতেছে। আর আমাদের প্রচার প্রচারণা যেটা, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে হিরোইন অপুদি, সে তিনি এখন দেশের বাইরে আছেন, উনি 30 তারিখে ঢুকেই আমরা আশা করছি 30 তারিখ থেকে একটা আমরা পাবলিসিটিতে নামবো। ঢাকাতেও পাচ্ছি না, এখন তো আসলে নতুন কিছু করার প্ল্যানিংটা এখনো নাই, আপাতত হলগুলো ভিজিট করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ আমরা এখনো হলে যাইনি। সেই হলগুলো ভিজিট করে আমরা অপুদি আসলে আমরা একসাথে হলগুলো আগে ভিজিট করব, দেন তারপরে 5 তারিখের জন্য প্ল্যানিং করব নতুনভাবে আপনাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না, এটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি, হ্যাঁ, থ্যাংক ইউ।